নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন 10টা বাজে আর কি। গুড় দিয়ে একটু চা খাচ্ছি, অনেকদিন খাই না অবশ্য। তো আজকে যেহেতু সেমাই বানাচ্ছি গুড় দিয়ে, তো গুড়টা একটু কাটলাম, তো ভাবলাম একটু চা খাই গুড় দিয়ে। মাঝে মাঝে গুড় দিয়ে চা খেতে ভালোই লাগে। আজকে একটু বাইরে যাব, আমার লোকাল দোকান যে সেইটাতে যাব, কারণ আমার নেইবাররা যেহেতু আমাকে গিফট দিয়েছে, আর নেক্সট উইক ক্রিসমাস, আর আমার কিছু খ্রিস্টান ফ্রেন্ড আছে, ওদের জন্য ছোটোখাটো গিফট কিনি আমি প্রত্যেক বছরই। তো এইবার তো যেহেতু অন্য শপিং মলে যাচ্ছি না, এই লোকাল গ্রসারির দোকান থেকেই যা পাই কিনে নিয়ে আসবো। তো ওইটা যাই কিনি না কেন, তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এই হয়ে গেল আমার গুড়ের চা, অসাধারণ গন্ধ বের হচ্ছে গুড়ের চা। আমি জানি অনেকেই গুড়ের চাতে মিল্ক দেয় না আর কি, ওইটা নাকি খেতে ভালো লাগে, টেস্ট ভালো হয়। আমি জানি না, আমি সবসময় মিল্ক ছাড়া খেতে পারি না, আমি মিল্ক দিই, কিন্তু আমার কাছে ভালোই লাগে। আমি শপিং থেকে চলে আসছি, শপিংয়ে অনেক বিজি, আমার মনে হয় না আর আমি শপিংয়ে যাব। আমি যাই পেয়েছি তাই নিয়ে এসেছি। তো প্রথমত আমি দেখাচ্ছি আমার যে পাশের বাসায় যে বয়স্ক লোকটা থাকে, ও তো একা থাকে, ও শপিংয়ে টপিংয়ে অত যায় না, অবশ্য ওর ছেলে আসবে ক্রিসমাসে, তো ওর জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। যে কেক নিয়ে আসলাম, আর মিন্স পান কিছু নিয়ে আসলাম, ভ্যারাইটি এগুলি নিয়ে আসলাম ওর জন্য। অ্যাটলিস্ট ও এগুলি ক্রিসমাসে ওর কিনতে হবে না, ও এনজয় করতে পারবে আর কি, কারণ বয়স্ক লোক, ওদের তো আসলে আর ওরকম কিছু দরকার নাই। তো ভাবলাম যে কেকটাই নিই, কেক জাতীয় কিছু নিয়ে নেই, ওর খেতে পারবে আর কি। তো এগুলিও পছন্দ করে অবশ্য, খুব খায়, যদিও ডায়াবেটিক্স, ওর খাওয়া উচিত না। আর আমার যে ছোট্ট মেয়েটা যে আমাকে ক্যান্ডেল দিয়েছিল, ওর জন্য একটা পাজল অর্ডার দিয়েছিলাম আমি। পাজলটা হলো ওর আর ওর বোনের ছবি দিয়ে, সেজন্য আমি পাজলের ফ্রন্টটা দেখাচ্ছি না, কারণ ওদের ছবি আছে ফ্রন্টে। এটা 500 পিস, এটা আমি অনলাইনে অর্ডার করেছি ওদের ছবি দিয়ে। তো এইটা ও খুবই পছন্দ করবে আমি জানি, কারণ এই পাজলটা করে ও ফ্রেম করে রাখতে পারবে। আমি করেছি একটা, ওইটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল। তো আমারটা অবশ্য 1000 পিস, 1000 পিস ওকে ছোট্ট দিলাম, যে ছোট্ট মানুষ 500 পিস, ওর দুই বোনের আর ওর ভাইয়ের ছবি দেওয়া পাজলটা। তো এইটা ওর জন্য এনেছি, আর একটা চকলেট বিস্কিট ওকে দিব, এই দুইটা ওর জন্য এনেছি। এই পাজলটা পেয়ে ও খুব খুশি হবে। আর আমি কিনেছি, আমার কিছু ক্রিশ্চিয়ান ফ্রেন্ড আছে, এগুলো অবশ্য অনলাইনে কিনেছিলাম, আজকে ডেলিভারি দিয়েছে আসলে। একটা পারফিউম, মার্ক জেইকবের পারফিউম, এইটা আমার এক ফ্রেন্ড ক্রিশ্চিয়ান, ও তো ওকে দিব এইটা, ও পারফিউম, এই ধরনের পারফিউম খুব পছন্দ করে। এইটা আরেকটা ফ্রেন্ড, এটাও মার্ক জেইকবের ডেইজি, এই ডেইজিটা আমার আছে, আমি যখনই দেই ও খুবই পছন্দ করে, তো ভাবলাম ওকেও একটা দেই। এইগুলি হলো ওর। আর এইটা হলো এক আরেকটা ফ্রেন্ডের, ও খুব কিফ ফিট করে এবং নিজেকে খুব লুক আফটার করে, ও সবসময় নাকি ব্যাক পেইন থাকে, তো এইটা এক সল্ট, বাথ সল্ট আর কি, রিল্যাক্সিং করতে পারবে বাতে শুয়ে। তো ভাবলাম যে এইটা ওকে দেই, কারণ ও আসলে অন্য আর কিছু ওরকম ইন্টারেস্টেড না, ও জিমে যায় সারাক্ষণ, তো এইটা ও পছন্দ করবে। আমার আরেকটা খুবই খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর জন্য একটা পার্স কিনলাম ট্যাড বেকারের। এই পার্সটা সুন্দর, খুলবো না আমি, কারণ প্যাকেট করা, তো সুন্দরভাবে প্যাকেট করা, সেজন্য আমি খুলবো না। এই পার্সটা পিঙ্ক কালারের দেখা যাচ্ছে হয়তো, আর উপরটা স্টোন দেওয়া আছে, এখানে স্টোন আছে দুইটা বড় বড়। এই পার্সটা ওর জন্য, আসলে যেহেতু ফ্রেন্ডরা আমাকে দেয়, আমারও তো দিতে হয় ওদের। এই কিছু গিফট, আরও কিছু আসবে আমার অনলাইনে আমার অন্য অন্য নেইবারদের জন্য। আর একটা নেইবারের জন্য আমি কিছু গাছ কিনেছি, ওইগুলি আর দেখালাম না, কারণ ওই গাছগুলি আমি গার্ডেনে রেখে দিয়েছি, ওইগুলি গার্ডেনের গাছ, ওইগুলি ওদের দিয়ে আসবো। তো এই আমার আর কি ছোটোখাটো গিফট যেগুলি আমি ফ্রেন্ডের জন্য আর নেইবারদের জন্য কিনেছি।
আসলে গিফট দিতে এবং রিসিভ করতে দুইটাই ভালো লাগে, আমার ভালো লাগে, আমার মনে হয় সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। আর পছন্দর গিফটগুলি হলে তো আরও ভালো লাগে। তো এগুলি তো ওরকম কিছু না, ছোটোখাটো গিফট, সব র্যাপ করতে হবে, র্যাপিং পেপারও নিয়ে আসছে আজকে। প্রেজেন্ট র্যাপ করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, তো এগুলি র্যাপ করে যার যারটা দিয়ে দিব, আর ওকে দিয়ে দিব আজকেই। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।